মানবতার কন্যা মমতা রোহিঙ্গা ইস্যুতে বিএসএফ ডিজিকে ধমক দিয়ে যে নজির গড়লেন রোহিঙ্গা শরণার্থীদের পুশব্যাক করার কথা বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচণ্ড ধমক খেয়েছেন বিএসএফ ডিজি কৃষ্ণকুমার শর্মা এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের পুশব্যাক করার কেন্দ্রীয় নীতিতে উত্তপ্ত হয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠক কলকাতায় অনুষ্ঠিত বৃহস্পতিবার নবান্ন সভাঘরে এ পরিস্থিতির সৃষ্টি হয় বৈঠকের এক পর্যায়ে রোহিঙ্গাদের পুশব্যাক করার কথা বলেন বিএসএফের ডিজি কৃষ্ণকুমার শর্মা এ সময় তাকে ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা এক পর্যায়ে বাদানুবাদ শুরু হয় পরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ হস্তক্ষেপ করে বিষয়টি সমাপ্তি টানেন খবরে বলা হয় বৈঠকের আলোচনার প্রধান বিষয় ছিল রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় কেন্দ্রীয় নীতির ব্যাখ্যা বৈঠকে বক্তব্য দিতে গিয়ে বিএসএফের ডিজি শর্মা বলেন রোহিঙ্গাদের নিয়ে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের ধরে আনতে গেলে প্রচুর সময় নষ্ট হয় সেই কারণে রোহিঙ্গা শরণার্থীদের সীমান্তে পুশব্যাক করার নীতি নেওয়া হয়েছে গত তিন বছরে কয়েকশো শরণার্থীদের এইভাবে পুশব্যাক করা হয়েছে বিএসএফের ডিজি শর্মার এই বক্তব্য শুনেই ক্ষেপে যান মমতা তিনি তাকে ধমক দিয়ে তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মমতা বলেন এটা কোনো মানবিক নীতি হতে পারে না এভাবে কেন পুষব্যাক করা হচ্ছে জাতিসংঘ রোহিঙ্গাদের নিয়ে বিশেষ নীতি গ্রহণ করেছে মানবিকভাবেই তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে মুখ্যমন্ত্রী আরও জানান দমদম জেলে চুয়াল্লিশ জন রোহিঙ্গা রয়েছে রাজ্যের কয়েকটি হোমেও বেশ কিছু রোহিঙ্গার নারী ও শিশু রয়েছে তাদের কোনোভাবেই পুশব্যাক করা হবে না এরকম অমানবিক কাজ রাজ্য করবে না মমতার বক্তব্যের পর বিএসএফ এর ডিজি শর্মা পুষব্যাকের অনর থাকেন মুখ্যমন্ত্রী বক্তব্যে পাল্টা বক্তব্য চেষ্টা করেন পরে রাজনাথ বিএসএফ পররাষ্ট্রমন্ত্রী ডিজিকে চুপ থাকতে বলেন তিনি আর কিছু বলতে সাহস পাননি এভাবে পরিস্থিতি স্বাভাবিক হয় তবে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কেউ কেন্দ্রের রোহিঙ্গা নীতি নিয়ে কোনো সারা শব্দ করেনি তবে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সাংবাদিকদের বলেন যে কোনো অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ সতর্ক রয়েছে অনুপ্রবেশ রুখতে হবে রাজনাথ বলেন বাংলাদেশ আমাদের বন্ধু প্রতিম দেশ কিন্তু তাদের সীমানা ব্যবহার করে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে